ফ্রেন্ড 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 ওয়েট 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 ওয়েট, আগের ভিডিওর পার্টটা মানে অ্যাড করতে পারলাম না, তার জন্য সরি। তো এই ভিডিওতে আবার একটা নতুন পার্ট থেকে আজকে থেকে শুরু করছি, মানে আজকে একসঙ্গে এডিট করছি আর কি। আজকের পার্টটা মানে আলাদা করে দিলাম, তো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আজকে নতুন ভিডিও ভাবতে পারো, তো চলো দাদুর তুলনা করে দেওয়া যাক। তো এতক্ষণ তো কাকুলি ফার্নিচারের তুলনা করলাম, দেখলে সেটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, কারণ ওই ভিডিওটা আগে আসবে। আর দাদুর তুলে ধনা করবো অবশ্যই, সবাই মিলে করবে, এটা আরো বেশি মজা হবে। তো চলো দেখতে থাকো, তো বেশি কথা বলবো না, তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা, তো তোমার ভিডিওটা দেখতে থাকো, ওকে? তো চলো ভিডিও দেখো। ভাই তোমরা কি দেখেছো দাদু কিভাবে বুলেটটা নিয়ে ঠিক এন্ট্রি দিল? আমার তো মনে হচ্ছে কোন সিনেমার হিরো আসছে। বাবা দাদুর এন্ট্রিটা দেখো তো, একবার বুলেট থেকে নামার যা স্টাইল। তো দাদু যদি এখন ইয়াং থাকতো, যে কোনো মেয়েরা প্রেমে পড়ে যেত দাদু। তো দাদু এরপরে কি করে চলো দেখি আমরা। দেখেছো দাদু কিরকম বাচ্চাদেরকে নিয়ে এন্ট্রি দিচ্ছে? মনে হচ্ছে দাদুর বডি গার্ড ওগুলো না কি ছেলে পুলে, সেটা এখন বলতে পারবো না। বুঝতেই পারছো দাদুদের ব্যাপার, কি করে বলি বলো তো ব্যাপারগুলো। তোমরা একটু বোঝার চেষ্টা করো, বুঝে নাও এরপর দেখি দাদু কি করতে চায়। চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? ও মা, দাদু কি বলে দেখো। ওই দাদু, ওই দাদু আবার এই দাদুকে বলছে খাটে শোয়া সৌভাগ্য হবে না রে মশাই, দুদিন পরে তো মরে যাবেন। এখন এই 60 বছরের উপরে যদি আপনি খাটে শোন, কেন খাটে শুয়ে কি করবেন দাদু? আমাদেরকে একটু বলো না গো, কি করবে তুমি খাটে শুয়ে শুয়ে? এত খাটে শোয়া সব কিসের চাচা? আমাদেরকে বসার জায়গা হবে না। এ দাদু আবার কি বলে, বলে আমাদের বসার জায়গা হবে না। ভাই মাটির মানুষ, মাটিতে দুদিন পরে মরে গেলে মাটি হয়ে যাবো, আবার বসার জায়গার জন্য কি নতুন কিছু লাগে নাকি? দাদুর মনে হয় লাগে। তো দাদু কি লাগবে বসার জন্য তোমার বলো? দাদু সব শুনছে, সব দাদু মন দিয়ে শুনছে, এরপর কি হয় দেখো। ভালো হলে জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে চাচা। ও মা, ওই দাদু বলছে খাটে শোয়া হয় না, এই দাদু বলছে বসতে পারে না, আর আবার এই দাদু কি বলছে চাচা আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে জামা কাপড় গুলো, তা আমি কি জামা কাপড় গুলো রাখতে পারবো না? তা দাদু তোমরা কি বলতে চাইছো এবার? কি তোমাদের চাচা তোমাদের জন্য একটা ফার্নিচারের দোকান করবে? তোমরা কি এটা শুনতে চাইছো বা চাচার কাছ থেকে এটা চাইছো? দেখলেন তো, এত চিন্তা দাদুর মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন যে দাদু এখন সেই মাঠের ধারে গিয়ে বসে বসে ভাবতে রয়েছে এমন ভাবে। ও দাদু, দাদু কি ভাবছো দাদু গো? ওরম ভাবে কেউ ভাবে না কি? মাঠে পড়ে বসে ভাবছো, কি ভাবছো? কিছু একটা করবে তাই না? কি করবে আমাকে বল। ও দাদু, আচ্ছা দাদু কি করে দেখা যাক, তো চলো দেখি আমিও। ওই দেখো দাদু করে ফেলেছে, একদম করে ফেলেছে, কি বলতো তোমাদের জন্য ফার্নিচারের দোকান। ভাই যতই যাই হোক, আমি ঠিক বুঝতে পেরেছি দাদুর মনের কথা, দাদু করে ফেলেছে তোমাদের জন্য ফার্নিচারের দোকান। যাও যাও যাও, নিয়ে এসো যাও, তোমরা যাও, তোমাদের এত নাকি শোয়ার অসুবিধা রাখার অসুবিধা, যাও যাও যাও, তোমরা যাও গিয়ে নিয়ে এসো যাও। তো চলো এবার দাদুর দোকানে যাই আমরা, একটু যাওয়া যাক, গিয়ে দেখি দাদু কত কি দাম রেখেছে নাকি ফিরে ফিরে দিচ্ছে। মানুষ মরে যাবে, আমি তো শেষ হয়ে যেতাম আপনি যেভাবে ঠেললেন, আমি তো ভাগ্যে এরম সরে গেলাম, না হলে কি হতো বলুন তো? মাত্র 2500। দাদু আবেগ সামলান, কি বারবার এম ছুড়ে মুড়ে দিচ্ছেন, এ তো আমি তো মরে যাবো, এবার এবার লোক যে সামনে থাকবে সে তো মরে যাবে নাকি? আর কি বলেন লাইলনের খাট 2500 টাকা। দাদু এবার তো ওনাদের শোয়ার স্বপ্ন আর কি, মানে খাটে শোয়ার স্বপ্ন আর কি পূরণ হবে তাই না? ও দাদু তোমাদের খাটে শোয়ার স্বপ্ন এবার পূরণ হবে, তো যাও দাদুর দোকানে গিয়ে একটু কথা বলে নাও, তোমাদের শোয়ার স্বপ্ন, সরি খাটে শোয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে। স্টিলের বড় আলমারি। ও মা,
দাদু সবার কথা ভেবেছে। দেখো তুমি যে বলছিলে জামা কাপড় রাখার অসুবিধা হচ্ছে নাকি, জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, দেখো তোমার জন্য 5,500 টাকায় স্টিলের বড় আলমারি, আর আমাদের এখানে 11,000-12,000 টাকার কোনো পাবে না, 50% দাম। তো যাও নিয়ে নাও, কি করছো দাদু? দাদু তোমার দোকানে আমি যাবো, দাদু তোমার দোকানে আমি যাবো। দেখলে তো দাদু কি বললো, ইনশাল্লাহ সবার সাথ পূরণ হবে। তো যারা কেন বসে আছো খাটে শোবে, যারা মানে তারপর জামা কাপড় রাখবে, যারা যারা বসবে, তো যাও দাদুর দোকানে যাও। আর হ্যাঁ ভাই, আমি যাবো দাদুর দোকানে আমার ঘরের ফার্নিচার কিনতে। আগে দেখি কাকুলি ফার্নিচারে কি কি কমে দাম না দামে কম মানে ভালো বলে তো দেখে আসি। তো চলো দেখে আসি, তো তারপর আবার তোমাদের সঙ্গে ফেলে এসে আমি বলবো। সো বাঙালি কেমন লাগলো ভিডিও বলো ভাই। কারেন্ট নেই ঠিক আছে, এই রিং লাইট জেলে আর কি আমার কাজ করতে হচ্ছে। তো তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিওটা কষ্ট করে বানালাম। তো যাই হোক, তোমাদের মনে যদি ভালো লাগে তো প্লিজ এটা লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আর কমেন্টে করতে হবে যদি এরম টাইপের ভিডিও চাও, যা চাও আর কি আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের আশা পূরণ করার চেষ্টা করবো দাদুর মতো। সো ভিডিও যদি ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, যারা সাবস্ক্রাইব করোনি কি করছো ভাই সাবস্ক্রাইব করো। যদি বলো না মদার ভিডিও, তো মদার ভিডিও আসবে, নো টেনশন, আমি আছি। তো ভুলো না তাহলে সাবস্ক্রাইব করতে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে যদি ভালো লাগে তো শেয়ার করো। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।